রাজ্যে আসছে আরো ভ্যাকসিন। করোনা মোকাবেলায় সিরিয়াস কেন্দ্র রাজ্য, এবার এলো রুশ ভ্যাকসিন। শুধু কোভিশিল্ড আর কোভ্যাকসিন নয়, এবার রাশিয়ার স্পুটনিক ভি তিলোত্তমা কলকাতায়। আগামী সপ্তাহ থেকে মিলবে ডোজ, আরো বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতেই সরকারের এই প্রয়াস বলে মনে করা হচ্ছে। মূলত ভ্যাকসিন নিয়ে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ, কোথাও সকাল থেকে লম্বা লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন, আবার কোথাও চড়া দামে বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাকসিন নিতে হচ্ছে। দফায় দফায় কোভিশিল্ড আর কোভ্যাকসিন আসছে রাজ্যে, এবার সেই তালিকায় যুক্ত রুশ ভ্যাকসিনের নাম। সূত্র বলছে, আগামী সোমবার থেকে রাজ্যে দেয়া হবে স্পুটনিক ভি। আপাতত অ্যাপোলো হাসপাতাল থেকেই দেয়া হবে ভ্যাকসিন। স্পুটনিক ভি এর দুটি ডোজ দেয়া হবে। এই রুশ ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম 1250 টাকা আনুমানিক। জানা যাচ্ছে আজ অথবা আগামীকাল স্পুটনিক ভি ভ্যাকসিন দমদম বিমানবন্দর হয়ে সোজা অ্যাপোলো হাসপাতাল পৌঁছবে। সোমবার থেকে শুরু হয়ে যাবে টিকাকরণও।